খোশ আমদেদ মাহে রমজান, শুভেচ্ছা স্বাগতম মাহে রমজান। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন, রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎ পথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কুরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে রোজা পালন করে। হে মুমিনগণ, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 185 ও 183। তুরস্কে প্রতি বছর রমজানকে স্বাগত জানাতে ব্যানার ফেস্টুনে বিভিন্ন অভিবাদনমূলক বাক্য লিখে রাস্তার মোড়ে মোড়ে বাসার জানালায় টাঙানো হয়। পুরো রমজানে তুরস্ক জুড়ে বিরাজ করে রোজা পালনের এক মহা উৎসব। ঘরে বাইরে সর্বত্র শোনা যায় অভিনন্দন, রমজানের শুভেচ্ছা, রমজান মুবারক, আপনার জন্যও রমজান কল্যাণময় হোক। শিশুরা প্রথম রোজা রাখলে সে ঘরে তার জন্য স্পেশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। দাদা দাদি নানা নানিরা ওই শিশুকে উপহার দিয়ে খুশি করেন। তবে তুরস্কের রমজান এবং ঈদ আমাদের রমজান এবং ঈদের থেকে অনেকটাই ভিন্ন। এখানে রমজানের চাঁদ দেখা হয় না। চাঁদ দেখার যে আনন্দ, যে উৎসব, সেই আমেজ তুর্কিদের মধ্যে নেই, কারণ এখানে অনেক আগে থেকেই বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে চাঁদ ওঠার দিনক্ষণ নির্ধারণ করা হয়। তবে দেশটিতে রোজাদারের সংখ্যা নেহায়েত কম নয়। 2019 সালে অপটিমার নামক এক গবেষণা সংস্থার পরিচালিত এক জরিপে দেখা গেছে তুরস্কের প্রায় 40% লোক নিয়মিত নামাজ পড়ে এবং 66% লোক নিয়মিত রোজা রাখে। আর তুরস্কের ধর্ম বিষয়ক সরকারি সংস্থা দিয়ানেতের 2013 সালের এক জরিপে দেখা গেছে দেশটির 99.2% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। সে জরিপ অনুযায়ী দেশটির 75% মানুষ জুমার নামাজ পড়ে, 83.5% মানুষ রোজা রাখে। এখানে রমজানে মসজিদগুলো সাজে অন্যরকম সাজে। তুরস্ক হলো মসজিদের দেশ। 85 মিলিয়ন জনসংখ্যার এ দেশটিতে মসজিদ আছে প্রায় 85,000-এরও বেশি। সব এলাকা, মহল্লা, গ্রামে গঞ্জে বিশাল বিশাল উঁচু মিনারের মসজিদ। রমজানে মসজিদের মিনারগুলোকে আলোকসজ্জা দিয়ে সজ্জিত করা হয়। আলোকরশ্মিতে লেখা হয় রমজান সম্পর্কিত বিভিন্ন বাণী, হাদিস, আয়াত। মানুষের বিপুল উপস্থিতির কারণে এই মাসে মসজিদগুলো হয়ে ওঠে প্রাণবন্ত। 5 ওয়াক্ত ফরজ ও তারাবির নামাজ থাকে, ছোট বড় সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি এখানে উসমানীয় ঐতিহ্যের অংশ হিসাবে এখনও অনেক এলাকায় তোপধ্বনি দিয়ে ইফতারের সংকেত দেওয়া হয়। চলুন এবার জেনে নেই তুর্কিরা কী কী দিয়ে ইফতার করে। তুর্কিরা ইফতার খেজুর দিয়ে শুরু করে। ইফতারের আরও থাকে বিভিন্ন ধরনের ফল, জৈতুন, পনির ও মিষ্টি। যুগ যুগ ধরে চলে আসা আরেকটি খাবার আছে যা তুর্কিদের ইফতারের মেনুর অবিচ্ছেদ্য অংশ, তা হল পিদে। এটি বিশাল একটি রুটি যা শুধু রমজান মাসেই স্পেশাল করে তৈরি করা হয়, তাই এটিকে রমজান পিদে বা রমজানের পিঠা বলা হয়। ইফতারের আগে এই পিঠা কিনতে রুটির দোকানের সামনে বিশাল লাইন দেখা যায়। তুর্কিদের আরও একটি বিশেষ আকর্ষণ হল রমজানের স্পেশাল মিষ্টি, তার নাম গুল্লাস। এখানে ইফতারিতে বুট, মুড়ি, বেগুনি, আলুর চপ, পেঁয়াজু, জিলাপি এগুলো পাওয়া যায় না। এরা ইফতারে আমাদের মতো এরকম ভাজা পোড়া খায় না। এরা বাংলাদেশের মতো ইফতার এবং রাতের খাবার ভিন্ন ভিন্নভাবে খায় না, অর্থাৎ এক বাসাতেই ইফতার এবং রাতের খাবার খেয়ে মাগরিবের নামাজ আদায় করে। সেহরিতে তুর্কিরা সকালের নাস্তায় যে খাবার খায় সেগুলি খায়, যেমন রুটি, পনির, মধু, বাটার, সসিস, জৈতুন, শসা, টমেটো, ডিম, চা ইত্যাদি। আমাদের মতো ভারী খাবার বা মশলাযুক্ত খাবার এরা সেহরিতে খায় না, আর চা না হলে তো এদের পেটের খাবারই হজম হয় না। রমজানে এখানেও মানুষের মধ্যে ইবাদতের পরিমাণ বেড়ে যায়। অনেকেই কুরআন খতম দেওয়ার চেষ্টা করেন। আসরের নামাজের পরে এবং ফজরের নামাজের পূর্বে এখানে মসজিদে মসজিদে একত্রে কুরআন পড়ার আসর বসে। ইমাম বা মুয়াজ্জিন কুরআন পড়েন আর প্রচুর মানুষ গোল হয়ে বসে কুরআন থেকে সেই আয়াতগুলো মনে মনে পড়ে। এরা 20 রাকাত তারাবিহ পড়ে, তবে খতম তারাবি খুব একটা দেখা যায় না। অনেক সরকারি এবং বেসরকারি অফিসে
রমজান মাসে অফিস কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়। আবার রোজাদারদের জন্য অফিসের ডাইনিং এবং ক্যান্টিন খোলা থাকে, তাদেরকে কখনো জিজ্ঞেস করবে না সে রোজা রাখছে না কেন। রাস্তায় ইফতার। তুরস্কে এখানে মসজিদে ইফতার করার বা ইফতার দেওয়ার কোনো নিয়ম নেই, তবে স্ট্রিট ইফতার বা রাস্তায় ইফতার নামে এখানে অনেক পুরাতন একটি নিয়ম চালু আছে। মহল্লার সবাই ছেলে মেয়ে স্ত্রী পুত্র নিয়ে রাস্তায় গিয়ে একত্রে ইফতার করে। সব কিছু মিলিয়ে তুরস্কে রমজান পালন করা হয় ব্যাপক উৎসাহ উদ্দীপনায়। তাই তো ইউরোপের এবং আরব বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার লোক রমজান পালন করতে পুরো পরিবার নিয়ে এক মাসের জন্য তুরস্কে আসেন। তারা বড় বড় মসজিদের পাশে পুরো রমজান মাস বাসা ভাড়া নিয়ে থাকেন। তবে তুর্কিদের মধ্যে টুপি, পাগড়ি, লম্বা পাঞ্জাবি, পাজামা পরার কালচার নেই, তাই রমজানেও এখানে মানুষ টুপি পাঞ্জাবি পরে ঘোরে না। টিভিতে সংবাদ পাঠ বা পাঠিকারা ধর্মীয় পোশাক বা স্কার্ফ পরে না রমজানে। এখানে রমজানে খুবই ইন্টারেস্টিং একটি জিনিস হচ্ছে ঢোল বাজানো। রাতে ঢোল পিটিয়ে সেহরিতে জাগানোর রেওয়াজ আছে সেই উসমানীয় আমল থেকেই। সেহরির প্রায় এক দেড় ঘন্টা আগে থেকেই প্রতিটা মহল্লার ঢোলক অলি গলি ঘুরে ঘুরে ঢোল বাজান। এই ঢোলকরা সিটি কর্পোরেশন থেকে নিয়োগপ্রাপ্ত, তবে রমজানের শেষে তারা মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাকা কালেকশন করেন।